वेलकम टू आमार रान्नाशाला। आमार रान्नाशाला तुम्हारे सकल के आरो एक बार वेलकम जानाच्छी। बंधुरा, आमी आज के जे रेसिपिटा निये एसेछी सेटा होच्छे मुगेर डाल दिए बाँधाकपि। आमी एई रेसिपिटा तैरी करेछी सम्पूर्ण निरामिषभावे। एटा निरामिष दिने एकदम जमे जाबे भातेर संगे, आर एटा रुटिर संगेओ खावा जाय। प्रतिदिन शीतकाले तो आमरा बाँधाकपि एकघेयेमी खेते खेते নিরামিষ বলো আমিষ ভাবো বলো যেভাবেই খাই না কেন একঘেয়ে একটা চলে আসে। তাই এই একঘেয়েমি কাটাবার জন্যই আমি এই মুগের ডাল দিয়ে বাঁধাকপি রেসিপিটা তোমাদের কাছে নিয়ে এসেছি। এটা খেতে খুবই ভালো হয়। আর আমি এই রেসিপিটা তৈরি করতে কী কী জিনিস ব্যবহার করছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কী কী দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে তোমরা দেখতে থাকো। বাঁধাকপি দিয়ে ডাল তৈরি করবার জন্য আমি এখানে একটা বাঁধাকপির হাফ অংশ অর্ধেকটা কেটে নিয়েছি এরকম বড় বড় শেপের, তোমরা চাইলে কুচিয়ে নিতে পারো। আর এখানে নিয়েছি আমি একটা ছোটো টমেটো কুচিয়ে নিয়েছি, এক মুঠোর একটু বেশি কড়াইশুঁটি নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা, এখানে এক ইঞ্চি মতন আদা গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে পেস্ট করে নিতে পারো। নিয়েছি এখানেতে ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ নিয়েছি ধনে গুঁড়ো, 100 গ্রামের বেশি আমি মুগের ডাল নিয়েছি, আর নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। এগুলো আমি দেওয়ার সময় দেখিয়ে দেবো। আর কী জিনিস আমি দেবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব দেওয়ার সময়। আর রান্নাটা করব অতি অবশ্যই সর্ষের তেলে। চলো তাহলে আমি কীভাবে তৈরি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি মুগের ডালটা শুকনো কড়াইতে ভেজে ভালো করে রোস্ট করে নিয়ে ধুয়ে একটা অন্য জায়গায় আমি বসিয়ে দেবো ডালটা সেদ্ধ করবার জন্য। ডালটা নিয়ে ঠিক এরকম রোস্ট করে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা আলাদা পাত্রে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এদিকে আমি মুগের ডালটা ভালো করে ধুয়ে রোস্ট করে পরিষ্কার করে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি একটা আলাদা জায়গায়। আর এদিকে আমি বাঁধাকপিটা প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে আমি একটু ভাপিয়ে নেব, কারণ এখনকার বাঁধাকপি একটু ভাপিয়ে জলটা ফেলে দেওয়া উচিত, সেই কারণেই আমি একটু ভাপিয়ে নেব। তোমরা চাইলে নাও ভাপিয়ে ডাইরেক্ট করতে পারো। এই দেখো আমার মুগের ডালটা শেষ হয়ে সেদ্ধ হয়ে গেছে। মুগের ডালটা আমি ঠিক এই রকম পর্যায়ে সেদ্ধ করে নিয়েছি, একদম গলিয়ে ফ্যান করে নিইনি, তাতে ভালো লাগবে না। আর একটা কথা বলে রাখি, মুগের ডালটা আমি এখানে নিয়েছি সোনা মুগের ডাল, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই টেস্ট হয় এই ডালটার। আর আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এই দেখে দেখো বাঁধাকপিটা আমি ভালো করে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর এখানে দিচ্ছি গোটা জিরে, দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি, আর একটু দারচিনি, এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড একটু ফোড়নটা হয়ে গেলে আমি অন্যান্য জিনিস অ্যাড করব। ওটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা পাতাটা, ভেজিয়ে রাখা আদা পাতাটা। আদা বাটিটা একটু ছিটকায় বলে সেই জন্য আমি টমেটোটাও এই সঙ্গে দিয়ে একটু নাড়তে থাকব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়োটা, আবার একটু নাড়িয়ে দিচ্ছি। এবার আমি অল্প একটু জল অ্যাড করে মশলাটা একটু কষাবো যাতে পুড়ে না যায়। অল্প একটু জল অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি এবার কষতে থাকবো। এটা কষানো হচ্ছে, এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতন টেস্ট অনুযায়ী নুন। আমি ডালটা নুন দিয়ে সেদ্ধ করিনি, সেজন্য নুনটা এখন দিলাম, পরে আবার টেস্ট করে দেখে নেব। এবার আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা এটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে সব একসঙ্গে আমি ভালো করে কষতে থাকব। এটা আবার আমি ভালো করে কষতে থাকব। বাঁধাকপি দিয়ে আবারও একটু জল বেরিয়েছে, ভাপিয়ে জলটা ফেলে দিয়েছিলাম, তারপরেও আবার জল বেরিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দেবো কড়াইশুঁটিটা, সব একসঙ্গে আমি এবার মশলাটার সঙ্গে কষাতে থাকব। দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা,
আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন টেস্ট অনুযায়ী এক চামচ চিনি দিচ্ছি আমি এখানে ছোটো চামচের এক চামচ নুন মিষ্টি ঝাল এগুলো তোমাদের যার যার টেস্ট অনুযায়ী দেবে আর এই ডালটা সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয় খেতে ভালো লাগে এটা ভাত বলো রুটি বলো দিয়ে খেতে খুবই ভালো লাগে ভাতে তো দুর্ধর্ষ লাগে খেতে বাঁধাকপিটা মার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মটরশুঁটি বাঁধাকপির সময় খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি আমি এটা একদম ঘন বসা বসা করব না আবার একদম পাতলাও করব না আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করব আমি একটু গরম জল করে নিয়েছি আমি গরম জলটা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও একটু নাড়িয়ে দিলাম নাড়িয়ে দিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো এই দেখো আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি ডাল আমার একদম রেডি হয়ে গেছে বাঁধাকপি দিয়ে মুগের ডাল সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আমার রেডি হয়ে গেছে এবার আমি দেব নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দেব একটু ঘি একটু ঘি দিয়ে দিলাম টেস্ট দ্বিগুণ হয়ে যাবে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি ব্যাস রেডি হয়ে গেছে আমার ডাল এবার আমি একটা ঢাকা 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি এরপর আমি 5 মিনিট পর ফিরে আসছি এসে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা বাঁধাকপি দিয়ে মুগের ডাল আমার রেডি আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এই ডালটা খেতে খুবই সুস্বাদু হয় খুবই টেস্টি হয় তোমরা এটা তৈরি করে খেয়ে দেখো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা আর এই ডালটা দুপুরবেলা ভাতের সঙ্গে দুর্ধর্ষ লাগে নিরামিষ দিনে যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার রান্নাশালা চ্যানেলটিকে প্রচুর প্রচুর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও তাহলে আমি যা যা রেসিপি তৈরি করবো সমস্ত রেসিপি আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি পরের দিন নতুন রেসিপি নিয়ে এসে হাজির হবো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা।